নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় এখনও অনেক উপভোক্তা রয়েছে যাদের কিন্তু কোনোরকম পরিবর্তন আসেনি স্ট্যাটাসে অর্থাৎ পিএম কিষাণ কিষান সম্মান নিধি যোজনায় যে পরিবর্তনগুলি আসার কথা এবং বেশিরভাগ কৃষকেরই আর এফটি স্টেট হয়ে গেছে সেই সঙ্গে এফটিও প্রসেস্টের ঘরে ইএস চলে এসেছে কিন্তু তা সত্ত্বেও অনেক কৃষক আছেন যাদের কিন্তু এখনও পর্যন্ত কোনোরূপ পরিবর্তন আসেনি তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেবো যে আপনারা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার চোদ্দতম কিস্তির টাকা পাবেন কি না বা তার জন্য আপনাদের কী করতে হবে তো ভিডিওটি আপনাদের অনুরোধ করবো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলেও একটা আপনার কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আয়কনটা অন করে রাখতে যাতে পরবর্তী ভিডিওর লেটেস্ট নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যায় প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় যে আপডেটটি বেশিরভাগ কৃষকের হয়ে গেছে সেটি হলো আর এফ বাই স্টেট ফর নেক্সট ইনস্টলমেন্ট অর্থাৎ পরবর্তী ইনস্টলমেন্টের জন্য আর এফ হয়ে গেছে এবং এফটিও প্রসেস্টের ঘরে ইএস চলে এসেছে তার আগে বলে রাখি পি এম কিষানে এবার তিনটি ব্যাপারকে ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক বলে বলা হয়েছে একটি হলো সিডিং একটি ইকোয়েসি স্ট্যাটাস আর একটি আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এই তিনটি অবশ্যই এবার ইএস করতে হবে না হয় ফর্টিন্থ ইনস্টলমেন্ট কিন্তু আপনারা পাবেন না এটা কেন্দ্রীয় কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে তো এই তিনটি যাদের ইএস আছে ইএস থাকা সত্ত্বেও এই এফটিও টিও ঘরে এখনও পর্যন্ত ইএস আসেনি নো হয়েই আছে কিন্তু এখানে আর সাইন বাই স্টেট ফর নেক্সট ইনস্টলমেন্ট অর্থাৎ যে ইনস্টলমেন্ট আপনি পাবেন সেটাই হয়ে আছে আবার বেশ কিছু কৃষক আছেন যাদের এখনও পর্যন্ত ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট লেখা আছে আবার কারো কারো দেখা যাচ্ছে এফটিও প্রসেসটি ঠিক চিহ্ন থাকলেও এই পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কোনো রূপ আপডেট আসেনি আবার কোন কোন কৃষক আছেন যাদের কোনো কিছুই আপডেট আসেনি তো আপনাদের জন্য জানিয়ে রাখি প্রথম যে পয়েন্টটা আপনাকে লক্ষ্য করতে হবে সেটি হলো এটি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার চোদ্দতম কিস্তির টাকা দেওয়ার সময় তো চোদ্দোতম কিস্তির টাকা দেওয়ার সময় হওয়া সত্ত্বেও আপনি কখনোই ইনস্টলমেন্টের ঘরে দেখতে পাচ্ছেন চোদ্দোতম ঘর আসছে না অর্থাৎ যেখান থেকে আমরা ইনস্টলমেন্টটা সিলেক্ট করব যে পরবর্তী কিস্তির যে আপডেট দেখার জন্য সিলেক্ট করব সেই ঘরটাতে আপনি যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন এখনও পর্যন্ত কিন্তু তেরোতম কিস্তি পর্যন্ত দেওয়া আছে আচ্ছা আপনারা এটুকু জানেন যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয় সারা ভারতবর্ষের ক্ষেত্রে সমস্ত কৃষকদের দেওয়া হয় তাহলে যে সমস্ত স্টেটের কৃষকরা ইতিমধ্যে তেরোটি কিস্তির টাকা পেয়ে গেছেন তারা চোদ্দতম কিস্তির টাকা পাবেন তাদের যদি চোদ্দোতম কিস্তির ঘরই না এসে থাকে তাহলে কি ওনারা চোদ্দতম কিস্তির টাকা পাবেন না ওনাদের তো সমস্ত ঠিকঠাকই আছে স্ট্যাটাসে এবং ইতিমধ্যে তেরোটি যে ইনস্টলমেন্টের টাকা সেগুলোও ওনারা পেয়ে গেছেন তাহলে এতগুলো ইনস্টলমেন্ট পেয়ে গেছেন এরপর যে পরবর্তী ইনস্টলমেন্টটা দেওয়া হবে সেটি চোদ্দতম ইনস্টলমেন্ট তাহলে যদি এখনও পর্যন্ত চোদ্দতম কিস্তির ঘরই আসেনি আর ওই উপভোক্তাদের ক্ষেত্রে চোদ্দতম কিস্তির কোনো আপডেটই আসেনি যেহেতু ঘর আসেনি তো এটাই সবচেয়ে বড়ো প্রমাণ হলো এত ব্যস্ত হওয়ার কিছুই নেই কারণ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় চোদ্দতম কিস্তির টাকা যেহেতু দেওয়া হবে এখানে চোদ্দতম কিস্তির একটা ঘর আসবে এবং আপডেট আসবে এবার যদি ঘর আপডেট কোনোটাই না আসে তাহলেও আপনাদের বলবো না আসা সত্ত্বেও আপনাদের যদি তিনটি ব্যাপার ঠিকঠাক থাকে এবারের চোদ্দতম কিস্তির টাকা আপনাদের আর কোনো সমস্যা হবে না অ্যাকাউন্টে সরাসরি চলে আসবে যদিও আপনার স্ট্যাটাসে কোনো রূপ আপডেট আসেনি আপডেট না এলেও আপনি কিন্তু প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তির টাকা নিশ্চিন্তে পেয়ে যাবেন অর্থাৎ যাদের এখনও পর্যন্ত আপডেট হয়নি কিছুদিন পরে আপডেট হয়ে যেতেও পারে আপনারা জানেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা যখন দেওয়া হয় তার আগের দিনও পর্যন্ত কিন্তু আপডেট আসে আপনাদের এবং আপডেটগুলি এর আগের বারে দেখেছি হওয়ার সঙ্গে সঙ্গেই তার পরের দিনই প্রধানমন্ত্রী টাকা ট্রান্সফার করেছিলেন এবং আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে এসেছিলো যাদের আপডেট ছিলও না তাদেরও কিন্তু অ্যাকাউন্টে টাকা এসে গেছিলো এবারও আপনারা লক্ষ্য করবেন যদি আপডেট না হয়ে থাকে তাহলেও কিন্তু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আপনার যদি সব কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ঠিকঠাক থেকে থাকে তাহলে আপনিও কিন্তু টাকা পেয়ে যাবেন এটাই সবচেয়ে বড় কথা যাদের সব কিছু ঠিক আছে তারা ধৈর্য ধরুন আপনাদের পরিবর্তন আসবে পরিবর্তন না এলেও টাকা পাবেন আপনারা অনেকেই কমেন্ট করছিলেন এই সমস্ত সমস্যা নিয়ে তাদের জন্য আজকের ভিডিওটি আপনার যদি ভিডিওটি উপকারে এসে থাকে একটি লাইক করবেন এই ধরনের ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার মন্তব্য এই বিষয়ে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ